আজ যে ছোট গল্পটি সম্পর্কে আলোচনা করব সেটি হলো সমুদ্র জ্যোতিরিন্দ্রনন্দীর রচিত। এই গল্পটিতে সার সংক্ষিপ্তটি এরকম যে এখানে গল্পকথক যে রয়েছেন ওনার স্ত্রী হলেন এই হেনা। তো এই গল্পকথক স্ত্রী হেনাকে নিয়ে সমুদ্রে ঘুরতে গিয়েছেন, তার অফিসিয়াল ছুটি ছিল এক সপ্তাহের জন্য, তিনি গিয়েছেন সমুদ্র ঘুরতে। তখন গিয়ে সেখানে দেখা পেলেন মামার, অর্থাৎ বীরেনবাবুর মামা বলে যে লোকটি বিখ্যাত সেই বীরেনবাবুর মামার সঙ্গে দেখা। বীরেনবাবুর মামা তাদেরকে একটি ঘর ঠিক করে দিল থাকার জন্য, তাই কথক সেখানে কৃতজ্ঞ, তাই মামার সঙ্গে সেই হিসাবে চেনা জানা হয়েছে। তো এই মামার যে বর্ণনা রয়েছে সেই শারীরিক বর্ণনাটি তোমরা একটু ভালো করে দেখবে। এই শারীরিক বর্ণনাটি খুবই উল্লেখযোগ্য, কারণ এখন নেটে যে প্রশ্নপত্র আসছে সেই প্রশ্নপত্রে শারীরিক বর্ণনাগুলোই তুলে দিচ্ছে। তো এই গল্পকথক সমুদ্রে ঘুরছেন, সঙ্গে মাঝে মধ্যেই থাকছে বীরেনবাবুর মামা। বীরেনবাবুর মামার প্রভাবটি এমনভাবে এই কথকের উপর পড়েছে যে তিনি সমুদ্র দেখে পায়ে উন্মত্ত হয়ে পড়েছেন। সমুদ্রের শব্দ শুনছেন, রাত্রিবেলা ঘুমোচ্ছেন না, এরকম অবস্থায় কথকের সময় কাটছে, দিন যাচ্ছে, রাত্রি যাচ্ছে, সমুদ্রের বর্ণনা আমরা এই গল্পের মধ্যে পাই। তারপর শেষের দিকে এই যে কথকের স্ত্রী রয়েছেন হেনা, হেনা কিন্তু এ সমস্ত কিন্তু ভালো চোখে দেখছিল না। শেষে যখন আমরা দেখলাম যে কথক ফিরে আসবেন, তো ফিরে আসার সময় কথককে কিন্তু কথকের স্ত্রী বললেন যে এই যে বীরেনবাবুর প্রভাবটি তোমার উপরে পড়েছিল, সেই বীরেনবাবু কিন্তু তার নিজের স্ত্রীকে সমুদ্রে ঠেলে দিয়েছিলেন। তারপর কথক কিন্তু যখন সাক্ষী গোপাল স্টেশনে চলে এসেছেন ছুটি শেষ করে, তখন তিনি স্বাভাবিক হতে পেরেছিলেন। এখানে যে একটি বড় বিষয় দেখে, যে একটি বড় সমুদ্র দেখে মানুষের যে একটি মানসিক পরিবর্তন, এটি স্বাভাবিক অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেক মানুষ যে জায়গায় ঘুরতে গেল সেখানে বড় কোনো জিনিস দেখে বা কোনো রকম বড় সমুদ্র দেখে তাদের মানসিক অবস্থাটি অন্যরকম হয়ে যায়। সেই রকম অবস্থাই আমাদের এই গল্পকথকের ঘটেছিল, কিন্তু কথক শেষে স্বাভাবিক হয়েছেন এবং কথক এই সমুদ্রের বর্ণনা অজস্র বর্ণনা দিয়েছেন, সমুদ্রের শব্দের আওয়াজ এবং নানান কিছু। এবং এখানে কিন্তু বীরেনবাবুর মামার ও নানান রকম বর্ণনা এসেছে। বীরেনবাবুর মামাও কিন্তু 24 ঘন্টার জন্য ঘুরতে গিয়েছিলেন, 20 বৎসর হয়ে গিয়েছিল, তিনি কিন্তু সমুদ্রের পাশেই রয়েছেন, সমুদ্র থেকে দূরে যেতে পারছেন না, সমুদ্রের প্রভাব তার ওপরে কিন্তু রয়েছিল। তো গল্পের মূল সারসংক্ষেপটি এইরকমই, এর অতিরিক্ত বেশি কিছু নেই। তোমরা এই গল্পটিকে একটু ভালো করে পড়বে, তারপর আমার এই গল্পের মধ্যে যে সমস্ত তথ্য উল্লেখযোগ্য বলে মনে হয়েছে সেগুলো আমি তোমাদের সামনে তুলে ধরছি। এই দেখো, এখানে বেশ কিছু তথ্য আমার কাছে উল্লেখযোগ্য বলে মনে হয়েছে, এখান থেকে প্রশ্ন চলে আসতে পারে, তোমরা এই সমস্ত তথ্যগুলো একটু ভালো করে দেখে নেবে। আশা করি এখান থেকে তোমরা অনেক কিছুই শিখতে পারবে। তো দেখা হচ্ছে পরবর্তী সময় অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। ছোট গল্পগুলোকে এর থেকে আর বড়ভাবে বিস্তারিতভাবে আলোচনা করছি না, তোমরা ছোট গল্পগুলো লাগাতার পড়ে যাও এবং কবিতাগুলো লাগাতার পড়ে যাও, তাহলেই এই সমস্ত ছোট গল্প কবিতা এবং প্রবন্ধ থেকে যে সমস্ত প্রশ্ন আসে সেগুলো তোমরা অবশ্যই পারবে। তো দেখা হচ্ছে পরবর্তী সময়, আজকের জন্য এতটুকুই।